যারা আজকে নিজেকে শিয়া পরিচয় দিচ্ছেন, যারা আজকে নিজেকে রেজবি পরিচয় দিচ্ছেন, আরো নানা পরিচয় পরিচয় দিচ্ছেন, তারা হয়তোবা তারা দ্বীনদার, তারা মনে করছেন আমরা দ্বীনের কাজই করছি, দ্বীনের খেদমতই করছি, কিন্তু তারা আসলে রাস্তা চিনতে পারেন নাই, রাস্তা তারা ভুল করেছেন, তারা সাহাবীদের রাস্তা বাদ দিয়ে নিজেদের মন গড়া পথে পরিচালিত হয়েছেন বলেই তারা আজকে নানা ধরনের বাতিল মতবাদের সাথে জড়িয়ে গেছেন। আমরা যদি ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম কোরআন এবং সহিহ হাদিসকে মানদণ্ড হিসেবে মেনে নিতে হবে, অতঃপর কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে আমাদেরকে স্বেচ্ছাচারীভাবে নিজের ইচ্ছা মতো করে বুঝলে চলবে না। সাহাবীরা যেভাবে ইসলামকে বুঝেছিলেন, তারা যেভাবে ইসলামকে পালন করেছিলেন, ঠিক সেইভাবে ইসলামকে পালন করতে হবে, এইটার নামই হচ্ছে মানহাজ। আমাদেরকে সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, ইসলাম মধ্যম পন্থার ধর্ম, ইসলাম কখনো মানুষকে জঙ্গিবাদের দিকে, ইসলাম কখনো মানুষকে চরম পন্থার দিকে ঠেলে দেয় না, যে কোনো অবস্থাতেই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের মূল নীতি। এই নীতি থেকে যদি আমরা দূরে সরে যাই আমরা পদভ্রষ্ট হয়ে যাব। শিরক এবং বেদাতের কোনো কারখানা টিকে থাকতে পারতো না, কুসংস্কারে কোনো কারখানা টিকে থাকতে পারতো না। আমাদের শুধু প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া, সঙ্গবদ্ধ হওয়া, জামাতবদ্ধ হওয়া। ইনশাআল্লাহ আমাদের এই জামাতবদ্ধ এই প্রচেষ্টার মাধ্যম দিয়ে এই সৈয়দপুরের মাটি থেকে ইনশাআল্লাহ একদিন শিরক এবং বেদাত বিদায় গ্রহণ করবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى في آية أخرى: فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق. سورة البقرة 136 نمبر آية. درود السلام برشيد وكشيشت بأحمد مصطفى محمد مصطفى صلى الله عليه وسلم البطي যার আদর্শকে এই সৈয়দপুরের মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকের এই বিশেষ আয়োজন। আমরা সকলেই সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি এই সৈয়দপুর এমন একটা স্থান যে স্থানটি একটি উপজেলা হওয়া সত্ত্বেও সারা বাংলাদেশের বুকে বলা যেতে পারে একটা গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। এক নামে সবাই এই উপজেলা শহরটিকে চেনেন এবং বলা যায় বাংলাদেশে একমাত্র উপজেলা যেখানে বিমানবন্দর রয়েছে। অর্থাৎ এখানকার যে গুরুত্বটা, এই গুরুত্বটা প্রকাশ পাচ্ছে এখানকার বিভিন্ন ধরনের শিল্প কারখানা বলেন বা আরও অন্যান্য দিক দিয়ে ব্যবসা বাণিজ্য বলেন, সর্বদিক দিয়ে এই সৈয়দপুর উত্তরাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। সম্মানিত উপস্থিতি, এই সৈয়দপুর ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে যেমন উন্নত হয়েছে, অন্যান্য বিভিন্ন জায়গা দিক দিয়ে বিভিন্ন বস্তুতান্ত্রিক দিক থেকে যেরকম উন্নতি লাভ করেছে, ঠিক একই সাথে আরেকটি জায়গায় উন্নতি লাভ করেছে যে এই সৈয়দপুরে ইসলামের নামে প্রচলিত এমন কোন শিরকি বেদাতি কুসংস্কার নেই যেটা এই সৈয়দপুরের মাটিতে পাওয়া যাবে না। আমি মাঝে মধ্যেই বলতাম, পাকিস্তানে ছিলাম যেহেতু অনেকদিন, পাকিস্তানকে বলা হয় মার্কাজুল খুরাফাত, যত ধরনের কুসংস্কার সারা বিশ্বে হতে পারে সমস্ত কুসংস্কারের রাজধানী হচ্ছে পাকিস্তান, আর বাংলাদেশের এই কুসংস্কারের রাজধানী বলা যেতে পারে সৈয়দপুর। এখানে একই সাথে আপনি মাজার পাবেন, একই সাথে আপনি বাউলদের নাচ গানের আসর পাবেন, একই সাথে আপনি আরও অন্যান্য মতবাদের জায়গা পাবেন। আলহামদুলিল্লাহ এখানে এখন আহলে হাদিসদেরকেও পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বদিক থেকে এই সৈয়দপুরে উন্নতি নিঃসন্দেহে চোখে পড়ার মতো। আজকে আমরা এই সৈয়দপুর মাটিতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, এই সৈয়দপুর শুধুমাত্র ব্যবসা বাণিজ্যে উন্নত থাকবে না, এই সৈয়দপুর শুধুমাত্র দুনিয়াবী বিভিন্ন উন্নতির জায়গাগুলোতে
উন্নত থাকবে না বরং এই সৈয়দপুরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামের নামে যত কুসংস্কার এখানে রয়েছে ইসলামের নামে যত ফিতনা ফাসাদ রয়েছে শিরক বিদাতের যত ছড়াছড়ি রয়েছে সেইগুলো একদিন দূরীভূত হয়ে ইসলামের বিশুদ্ধ রূপ পবিত্র কোরআন এবং সহি হাদিস ভিত্তিক ইসলামের ইনশাআল্লাহ এখানে জন্ম হবে ইনশাআল্লাহ সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে সেই স্বপ্নকে সামনে নিয়ে আজকে আমরা সৈয়দপুরে মাটিতে এসেছি আমরা কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না আমরা কাউকে বিরক্ত করার জন্য আসি নাই কারোর কারোর মনে আমরা আঘাত দেওয়ার জন্য এখানে আসি নাই আমরা শুধুমাত্র সঠিক জিনিসটা আপনাদের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি দয়া করে আমাদেরকে আপনারা অবশ্যই আমাদেরকে আপনারা শত্রু হিসেবে ভাববেন না আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের বন্ধু হিসেবে এসেছি আমরা এসেছি পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে যে বিশুদ্ধ বিধান এসেছে ইসলামের যে বিশুদ্ধ রূপটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেখে গিয়েছিলেন সেই বিশুদ্ধ রূপের ইসলামের কাছে যেন আমরা ফিরে যেতে পারি এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট আর এই জন্যই আমরা সারা দেশব্যাপী যে ঘোষণা দিয়েছি সেই ঘোষণা আজও এখানে দিয়ে যাচ্ছি আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো আমরা আশাবাদী ইনশাআল্লাহ এই সমাজে যত সচেতন মানুষ রয়েছেন যারা শিক্ষিত রয়েছেন যারা আল্লাহ ভীরু মানুষ রয়েছেন ইনশাআল্লাহ তাদের কাছে এই দাওয়াত যদি পৌঁছে যায় এই দাওয়াত থেকে ইনশাআল্লাহ কখনোই তারা পিছু পা হবেন না কারণ অকুল জাল হক ওয়াজাকাল বাতিল যখন সত্য চলে আসে তখন সেখান থেকে মিথ্যা দূরীভূত হয়ে যায় সেই মিথ্যা দূরীভূত হবে এই আশা প্রত্যাশা নিয়ে আজকে আমাদের এখানে আগমন সম্মানিত উপস্থিতি আজকে আমাকে যে বিষয়ে সংক্ষেপ আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে যুব সমাজের মানহাসগত ত্রুটি এবং এখান থেকে উত্তরণের উপায় বিষয়টা অত্যন্ত কঠিন এবং বলা যেতে পারে আপনাদের মতো এরকম নতুন জায়গাতে এই ধরনের আলোচনা করতে গেলে আপনাদের বলা যেতে পারে একটু বিপাকেই ফেলে দেওয়া হয় এগুলো সাধারণত আমাদের সাংগঠনিক এলাকাগুলোতে আমরা আলোচনা করি তো তারপরও যেহেতু বিষয়টা দেওয়া হয়েছে এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করে আমার বক্তব্য শেষ করবো মা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি যদিও বিষয়টি আজকে যুবকদের তবে নিঃসন্দেহে আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি তাদের প্রত্যেকেরই কাজে লাগার কথা তার কারণ আমরা হয়তো বা অনেকেই মুরব্বী হতে পারে বয়সে কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছি তাদের অনেকেই এমন রয়েছি যারা অনেক পরে সহি দিনের সন্ধান পেয়েছি হক দিনের সন্ধান পেয়েছি অনেক পরে সেই দিক থেকে আমরা নবীনই বলা যায় সেই দিক থেকে আমরা তরুণী বলা যায় এখনও সেই ক্ষেত্রে সবার জন্য আলোচনাটা প্রযোজ্য হবে বলে আমি মনে করছি সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলার বুকে আমরা এইটুকু অন্তত লক্ষ্য করছি আমাদের যুব সমাজের মধ্যে ইসলামের দাওয়াতটা কিন্তু আগের তুলনায় অনেক বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ আগের তুলনায় এখন কিন্তু ইসলামের দিকে আরও বেশি অগ্রসর হচ্ছে আগে মসজিদে পাঁচ ওয়াক্ত সালাতে যুবক শ্রেণীকে তেমন দেখা যেত না শুধু মুরব্বীরাই সালাত আদায় করতে আসতেন ফজরের সালাতে মুরব্বীদের ছাড়া অন্য কাউকে পাওয়া যেত না কিন্তু আলহামদুলিল্লাহ সময় কিন্তু এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আমাদের যুবক ভাইরা এখন মসজিদে আসা শুরু করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু প্রশ্ন যেটা আমাদের থেকে যায় শুধুমাত্র পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলাম কিছু ফেসবুকে দিনের কথা শেয়ার করলাম এটাই কি আমাদের দায়িত্ব পালন হয়ে যায় সম্মানিত উপস্থিতি এমন বহু দিনদার ভাই রয়েছেন যারা দিনের মধ্যে আসছেন আসার পরে আবার তারা মাজার পূজার মধ্যে ঢুকছেন আছেন না দিনের মধ্যে আসছেন আসার পরে তারা নানা ধরনের শিরক বিদাতে আবার জড়িত হয়ে যাচ্ছেন তারা আগে সেকুলার ছিলেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেন না ইসলামের কিছুই পালন করতেন না কিন্তু ইসলামে যখন ফিরে আসলেন এসে আবার ওই শিরক বিদাতের প্র্যাকটিসের মধ্যে তারা ঢুকে গেলেন তাহলে তাদের এই দিনে ফেরার মধ্যে বিশেষ কোনো লাভ হলো দিনে ফিরলেন বটে আবার শিরক বিদাত করছেন তাহলে এই দিনে ফেরার মধ্যে কোনো লাভ নেই এখন তারা শিরক বিদাতের মধ্যে আবার নিমজ্জিত হচ্ছেন কেন অথবা আমাদের অনেক ভাই আলহামদুলিল্লাহ আহলুল হাদিস হয়ে যাচ্ছেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হয়ে যাচ্ছেন দুদিন পরে আবার জঙ্গিবাদের সাথে জড়িয়ে যাচ্ছেন দুদিন পরে কোনো চরমপন্থী কার্যকলাপের সাথে জড়িয়ে যাচ্ছেন দুদিন পরে সমাজের বুকে আবার নতুন নতুন ফেতনা নিয়ে হাজির হয়ে যাচ্ছেন এর অর্থটা কী এর কারণটা কী এর মূল কারণটা হচ্ছে আমরা ইসলামের সঠিক রাস্তাটা চিনতে পারি নাই মানহাজটা আমরা চিনতে পারি নাই আমরা প্রতি সালাতে আমরা যখন সূরা ফাতিহা পড়ি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সরল সঠিক পথ দেখান সরল সঠিক পথ দেখান সিরাতুল মুস্তাকিমের পথ দেখান
তারপর কি বলি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এমন পথ এমন পথ যেই পথের অনুসরণ করেছেন তোমার যারা সৌভাগ্যবান ব্যক্তি তোমার যারা নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি তারা যেই পথের অনুসরণ করেছেন সেই পথ আমাকে তুমি দেখাও গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এমন কোন মানুষের পথ দেখিও না যারা হচ্ছে তোমার ক্রোধপ্রাপ্ত যারা যাদের উপর তুমি রাগান্বিত তাদের পথ তুমি আমাদেরকে দেখিও না কারা রাগান্বিত কাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত এই মাগযুব শব্দের অর্থ কি মাগযুব শব্দের অর্থ ওলামায়ে কেরাম বলেন তারা হচ্ছে ইহুদি ইহুদিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করেছেন তাদের উপর তিনি রাগান্বিত হয়েছেন কেন কারণ তারা সত্য জানার পরেও সত্য মানে নাই সত্য জানার পরেও সত্য মানে নাই কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের মাঝে আগমন করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের মাঝে আগমন করেছিলেন তখন ইহুদিরা জানতো যে ইনি হচ্ছেন শেষ জামানার নবী আল্লাহ রাসূলকে তারা চিনতে পেরেছিল এমন ভাবে যেমন ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনতো ইয়ারিফুনাহুম কামা ইয়ারিফুনা আবনাহুম তারা আল্লাহ রাসূলকে সেভাবেই চিনতে পেরেছিল যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনতো স্পষ্ট ভাবে চিনতে পেরেছিল চেনার পরেও আল্লাহ রাসূলকে তারা নবী হিসাবে মেনে নেয় নাই কেন মেনে নেয় নাই এজন্য মেনে নেয় নাই যে তারা কামনা করেছিল তারা ধারণা করেছিল শেষ নবী আসবে তাদের বংশধর অর্থাৎ ঈসা আলাইহিস সালামের বংশধর থেকে কিন্তু শেষ নবী আসলেন কার বংশধর থেকে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে এইজন্য তারা তাদের বংশীয় গৌরবের কারণে তারা বলছে না ইসমাঈলের বংশধরের কারণ কাউকে আমরা নবী হিসেবে মেনে নিতে পারবো না আমাদের নবী ইসহাকের বংশ থেকে যেহেতু আসেন নাই শেষ নবী অতএব তাকে আমরা মেনে নেব না তাহলে কি হলো তারা জানা সত্ত্বেও জানলো শেষ নবী তারপরেও মানলো না এখনকার জামানায় যত মানুষ এই ধাঁচের হবে এই ইহুদিদের চিন্তা চেতনার হবে যারা সব কিছু জানে জানার পরেও মানে না তারাই হবে এই মাগযুবের মধ্যে অন্তর্ভুক্ত আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছেন না আমাদের ওলামায়ে কেরাম যারা হাদিস পড়াচ্ছেন যারা কোরআন পড়াচ্ছেন তারা কি কেউ জানেন না আমরা যারা সালাত আদায় করছি আমরা মানুষকে বলছি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেইভাবে সালাত আদায় করো এই যে হাদিসগুলা বা আল্লাহ রাসূলের তরিকার যে হাদিস তরিকার যে সালাত সেই সালাতগুলো হাদিসে যেভাবে লিপিবদ্ধ আছে সেটা কি আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন না প্রিয় উপস্থিতি কথা বলছেন না কেন আমাদের ওলামায়ে কেরাম কি জানেন না যারা দাওরায়ে হাদিস পড়াচ্ছেন যারা বুখারী পড়াচ্ছেন যারা মুসলিম পড়াচ্ছেন তারা কি রফল এদানের হাদিস পড়াচ্ছেন না তারা কি আমিন বলার হাদিস পড়াচ্ছেন না কেন আমল করছেন না ইনারা কি জানার পরেও না মানার অপরাধে অপরাধী হবেন না ঠিক অমনিভাবে আরেকটা কথা বলা হয়েছে ওয়ালাদ-দাল্লিন আমিন তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না যারা হচ্ছে পথভ্রষ্ট একদল মানুষ রয়েছে যারা মাগযুব যারা আল্লাহর গজবপ্রাপ্ত আরেকদল মানুষ রয়েছে যারা পথভ্রষ্ট কারা পথভ্রষ্ট যারা কিছু জানেও না মানেও না জানেও না মানে না কারা তারা তাদের সম্পর্কে বলা হচ্ছে তারা হচ্ছে নাসারা বা খ্রিস্টান এই খ্রিস্টানরা তারা আল্লাহ দিন সম্পর্কে কিছু জানেও না মানেও না আমাদের মাঝে এমন ব্যক্তি কি আছেন যারা জানেও না মানেও না বহু মানুষ এমন আছে যাদের কোনো খোঁজ খবরই নেই যে তাদের সালাতেরই খোঁজ খবর নেই সালাত শুদ্ধ মানে পন্থায় পড়তে হবে কি না পড়তে হবে সেটা তো অনেক পরের ব্যাপার তারা জানেনই না পাঁচত সালাত আদায় করতে হবে সালাতের কোনো খোঁজ খবর নেই এরকম মানুষ নাই বহু আছে সম্মানিত উপস্থিতি তাহলে মূল সমস্যা কোথায় এখানে আমরা কি চাচ্ছি আল্লাহর কাছে আমরা চাচ্ছি সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথ এই সরল সঠিক পথ শুধুমাত্র আমরা যারা দিনদার নাম ধারণ করেছি দিনদার নাম ধারণ করলেই আমরা কি সরল সঠিক পথ পাবো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে এটাই যে কেন আমরা দিনের পথে আসার পরেও আবার পথভ্রষ্ট হয়ে যাই প্রথম যেটা কথা প্রথম যে বিষয় সেটা হচ্ছে মানহাজ না বোঝা মানহাজ না বোঝার কারণে কোরআন হাদিস আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা পথভ্রষ্ট হয়ে যাই মানহাজ মানে কি মানহাজ মানে হচ্ছে মানহাজুস সালাফ আস-সালেহ অর্থাৎ সাহাবীদের বুঝ তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পড়ার পরে যেটা বুঝেছিলেন যেইভাবে তারা আমল করেছিলেন সেই বুঝটাকে বলা হয় মানহাজুস সালাফ
এবং তাদেরকে অনুসরণ করার মাধ্যম দিয়ে যারা নিজেদের ধর্মীয় জীবন পালন করে থাকেন তাদেরকেই বলা হয় মানহাজুস সালাফের অনুসারী বা তারাই হচ্ছে সালাফি তারাই হচ্ছে আহলুল হাদিস যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করেন কিন্তু কাদের মতো করে নিজের মতো করে নিজের ইচ্ছা মতো করে নাকি সাহাবীরা যেভাবে বুঝেছিলেন সেইভাবে সাহাবীরা যেইভাবে বুঝেছিলেন ইসলামকে সেইভাবে বোঝার নামই হচ্ছে সালাফি মানহাজের অনুসরণ সেইভাবে বোঝার নামই হচ্ছে আহলুল হাদিস মাযহাবের অনুসরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যেটা আমাদের সবারই জানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ইহুদি খ্রিস্টানরা ভাগ হয়েছিল 72 ভাগে আর আমার উম্মত বিভক্ত হবে কত ভাগে আমার উম্মত কত ভাগে বিভক্ত হবে 73 ভাগে কম না বেশি হলো আরো আরো বেশি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে এই 73 ভাগের মধ্যে আল্লাহ রাসূল বলছেন 73 ভাগের মধ্যে সবাই জাহান্নামে যাবে একটা দল বাদে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সেই একটা দল কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দলের নাম বলেন নাই তিনি একটা বৈশিষ্ট্যের নাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যেই পথ দিয়ে যাচ্ছি যেই পথে পরিচালিত হচ্ছি এই পথ দিয়ে যারা যাবে তারাই কেবলমাত্র জান্নাতে যাবে বাকি সবাই জাহান্নামে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটি হাদিস একই বিষয়ে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল বলছেন আমার মৃত্যুর পরে তোমরা দেখবে মানুষের মধ্যে অসংখ্য বিষয়ে বিভেদ মানুষ মতভেদ করছে প্রত্যেকটা বিষয়ে এই সময় তোমরা কি করবে কিভাবে তোমরা মতভেদ থেকে নিজেদেরকে বাঁচাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো এবং আমার সাহাবীদের সুন্নাত খুলাফায়ের রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না তাহলে তোমরা মতভেদের মধ্যে লিপ্ত হবে না তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পথ দেখিয়ে দিচ্ছেন এই পথ হচ্ছে তিনি যেই পথে চলেছেন এবং সাহাবীরা যেই পথে চলেছেন সেটাই হচ্ছে ইসলামের মূল পথ এবং সেই পথ দিয়ে গেলেই কেবলমাত্র আমরা জান্নাতে যেতে পারবো এর বাইরে অন্য কোনো পথ যদি আমরা অনুসরণ করতে যাই আমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 115 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন ওয়ামাই ইউশাকিকির রসুলা নিশ্চয় যারা আল্লাহ রসুলের বিরোধিতা করলো মিম্বাদি মা তাবাইয়ানা লাহুল হুদা তার কাছে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরেও ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন এবং যারা ইমানদারদের পথ বাদ দিয়ে অন্য পথ অনুসরণ করবে নুয়াল্লিহি মাতাওয়াল্লা আমি তাকে সেদিকেই ফিরিয়ে দেব যেদিকে সে ফিরতে চায় অনুসলিহি জাহান্নাম এবং তাকে জাহান্নামে আমি প্রবেশ করাবো ওয়াসাত মাসিরা এটা কতই না খারাপ নিকৃষ্ট একটা স্থান সম্মানিত উপস্থিতি এখানে বলা হচ্ছে ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথ যারা অনুসরণ করে মুমিনদের পথ মানে এই কোরআন নাজিল হয়েছিল সর্বপ্রথম সাহাবীদের উপরে মুমিনদের পথ মানে সাহাবীদের পথ এই সাহাবীদের পথ বাদ দিয়ে যদি আমরা নিজের মতো করে ইসলাম মানতে চাই আমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাব সম্মানিত উপস্থিতি ইমাম মালিক এই বিষয়টি আরো স্পষ্ট করে বলে দিচ্ছেন লা ইউসলিহু আখিরা হাদিল উম্মা ইল্লা মা আসলাহাহা আউওয়ালাহা এই উম্মতের পরবর্তী যারা আছে তাদের সংশোধন ততদিন হবে না যতদিন উম্মতের যারা প্রথম অংশে ছিল অর্থাৎ সাহাবীদেরকে যে বিষয়গুলো সংশোধন করে দিয়েছিল সেই বিষয়গুলো অনুসরণ করা ছাড়া আমাদের পরবর্তী উম্মত কখনো সংশোধন হবে না অর্থাৎ আমাদের প্রথম উম্মত সাহাবায়ে কেরাম তারা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সংশোধন হয়েছিলেন কোরআন এবং সহিহ হাদিস দিয়ে তারা সঠিক পথ পেয়েছিলেন আমরাও যদি সঠিক পথ পেতে চাই তাহলে সাহাবায়ে কেরামের অনুসরণে আমরাও যদি কোরআন এবং সহিহ হাদিস মেনে নেই তবেই আমরা সঠিক পথের অনুসারী হতে পারবো এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই তাহলে এই বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে আমরা যদি ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম কোরআন এবং সহিহ হাদিসকে মানদণ্ড হিসেবে মেনে নিতে হবে অতঃপর কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে আমাদেরকে স্বেচ্ছাচারীভাবে নিজের ইচ্ছা মতো করে বুঝলে চলবে না সাহাবীরা যেভাবে ইসলামকে বুঝেছিলেন তারা যেভাবে ইসলামকে পালন করেছিলেন ঠিক সেইভাবে ইসলামকে পালন করতে হবে এইটার নামই হচ্ছে মানহাজ সম্মানিত উপস্থিতি এই মানহাজের বিষয়টি যতক্ষণ পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একজন দিনদার ব্যক্তি কখনোই তার দিনের উপরে তিনি যে নিরাপদে থাকতে পারবেন এর কোনো নিশ্চয়তা নেই এই জন্য মানহাজ চেনাটা মানহাজ অর্থাৎ রাস্তা চেনাটা খুবই জরুরি আপনাদেরকে আরও একটা সহজ উদাহরণ দিলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন আপনি এখন নীলফামারীতে আছেন আপনি যাবেন ঢাকাতে
আপনি যাবেন ঢাকাতে, কিন্তু আপনি উঠেছেন পঞ্চগড়ের গাড়িতে। আপনি কখনো ঢাকায় পৌঁছাতে পারবেন? আপনার নিয়তটা খুবই ভালো যে আমি অবশ্যই জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার গাড়ি বাদ দিয়ে আপনি অন্য গাড়িতে উঠেছেন, আপনি কি জান্নাতে যেতে পারবেন? মানহাজটা হচ্ছে এই রাস্তা, এই রাস্তাটা যদি আপনি চিনে ফেলেন তারপরে আপনি একটু আস্তে আস্তে যান, তবু সমস্যা নেই, ইনশাআল্লাহ একদিন আপনি পৌঁছে যাবেন। কিন্তু আপনি যদি রাস্তাই না চেনেন, যতই আপনি নিজেকে দিনদার দাবি করেন না কেন, আপনি অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবেন। আজকে যেরকম হয়েছে আমাদের নীল এই সৈয়দপুরের ভাইদের অবস্থা, যারা আজকে নিজেকে শিয়া পরিচয় দিচ্ছেন, যারা আজকে নিজেকে রেজবি পরিচয় দিচ্ছেন, আরও নানা পরিচয় পরিচয় দিচ্ছেন, তারা হয়তোবা তারা দিনদার, তারা মনে করছেন আমরা দিনের কাজই করছি, দিনের খেদমতই করছি, কিন্তু তারা আসলে রাস্তা চিনতে পারেন নাই, রাস্তা তারা ভুল করেছেন, তারা সাহাবিদের রাস্তা বাদ দিয়ে নিজেদের মন গড়া পথে পরিচালিত হয়েছেন বলেই তারা আজকে নানা ধরনের বাতিল মতবাদের সাথে জড়িয়ে গেছেন, যদিও তারা মনে করছেন আমরা বোধ হয় খুব ভালো কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তাদের কথা তোমাদেরকে বলবো না যারা অনেক আমল করার পরেও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার এই প্রচেষ্টাগুলো, দুনিয়ার তাদের যে নেক আমলগুলো সেগুলো সব নষ্ট হয়ে গেছে। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করছে তারা মনে হয় খুব ভালো কাজ করছে। প্রিয় বাস ভ্রাতৃমণ্ডলী, নিজে নিজে শুধু মনে করলেই হবে না যে আমি খুব ভালো কাজ করছি, সেই ভালো কাজটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমোদিত না হচ্ছে, রাসূলের পক্ষ থেকে অনুমোদিত না হচ্ছে এবং সেটা সাহাবীদের পথের সাথে না মিলছে, ততক্ষণ পর্যন্ত সেটা কখনোই ভালো কাজ হতে পারে না, সেটা কখনোই ভালো পথ হতে পারে না। আমাদেরকে অবশ্যই আগে রাস্তা চিনতে হবে, এই রাস্তা চেনার মাধ্যম দিয়েই আমরা হয়তো বা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সেই চিরপ্রতিশ্রুত জান্নাত পেতে পারি। কিন্তু রাস্তায় যদি ভুল করে ফেলি, যদি রাস্তায় শুরুতে ভুল করে ফেলি, যদি মানহাজটা ভুল করে ফেলি, আমরা কখনোই সুপথ পেতে পারি না। এবারে আসি আমাদের তরুণ সমাজরা, তরুণ সমাজ আজকে দিনদার হওয়ার পরেও কেন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তার প্রথম যেটা কারণ, প্রথম যেটা কারণ সেটা হচ্ছে চরমপন্থা। এই চরমপন্থার কারণে আজকে মুসলিম সমাজে আমাদের তরুণদের মধ্যে বিশেষ করে যারা দিনদার তাদের মধ্যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে। তারা মনে করেছে আজকে আমাদের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে, এই জিহাদ আমাদেরকে করতেই হবে, আমাদের সরকার সরকার ব্যবস্থাপনায় যারা রয়েছেন তারা ইসলাম অনুযায়ী যেহেতু দেশ চালাচ্ছেন না, তারা আমাদের আইন বিচারকে যেহেতু ইসলাম অনুযায়ী চালাচ্ছেন না, অতএব তারা অবশ্যই কাফের হয়ে গেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 44 নম্বর আয়াতে বলছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, নিশ্চয়ই যারা আল্লাহর বিধান অনুযায়ী দেশ চালাবে না, সমাজ চালাবে না, তারা নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। এই ঘোষণা অনুযায়ী তারা ঘোষণা দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার এখন কাফের হয়ে গেছে, অতএব তাদের বিরুদ্ধে যুদ্ধ ফরজ হয়ে গেছে, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, অতএব আমাদেরকে এখন যুদ্ধের ময়দানে নেমে পড়তে হবে, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে ইনশাআল্লাহ বললেন, তার মানে কি আপনি তো মানহাজ চেনেন নাই বলেই এত সহজে ইনশাআল্লাহ বলে ফেললেন? আপনি আবেগে নেমে পড়লেন, আবেগে ঝাঁপিয়ে পড়লেন, এগুলো তো আবেগ। আপনাকে জানতে হবে রাস্তাটা কি। আপনি যদি রাস্তা না চিনতে পারেন এইভাবে আবেগে ইনশাআল্লাহ বলে ঝাঁপিয়ে পড়বেন, রাস্তা না বুঝেই ঝাঁপিয়ে পড়বেন। আজকে আপনারা এসেছেন এখানে মানহাজ শেখার জন্য, পথ শেখার জন্য, আবেগে ইনশাআল্লাহ বলে ঝাঁপিয়ে পড়ার জন্য নয়। এজন্যই তো আজকে আমরা এখানে এসেছি, এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ সরকার নিঃসন্দেহে ইসলাম অনুযায়ী দেশ চালাচ্ছে না। আমরা চাই বাংলাদেশ সরকার ইসলাম অনুযায়ী দেশ চালাক, তাই না? আমরা চাই এদেশের আইন বিচার ব্যবস্থা সব ইসলাম অনুযায়ী হোক, এদেশের শিক্ষানীতি ইসলাম অনুযায়ী হোক, কিন্তু সেটা হচ্ছে না। এই কারণে নিঃসন্দেহে আমরা সরকারকে দায়ী করতে পারি, তাই না? সরকার নিঃসন্দেহে অপরাধ করছে, সরকার নিঃসন্দেহে পাপ কাজ করছে, সরকার নিঃসন্দেহে ফাসিকি কাজ করছে, কিন্তু তাদেরকে কি আমরা কাফের ঘোষণা করতে পারবো? যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছে, যতক্ষণ এরপর তারা কায়েম আছে, যতক্ষণ তারা সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, হজ পালন করছে, ততক্ষণ পর্যন্ত যদি তারা অন্যায় কাজ করেও তবু তাদেরকে আমরা কাফের বলে ঘোষণা দিতে পারি না। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, আমাদের তরুণ ভাইদেরকে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন অনেক শাসক আসবে যারা ভালো কাজও করে আবার খারাপ কাজও করে, এদের বিরুদ্ধে কি আমরা লড়াই করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে না, লা মাসাল্লাহু লা মাসাল্লাহু লা মাসাল্লাহু,
যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করছে যতক্ষণ পর্যন্ত তারা সালাত কায়েম রাখছে ততক্ষণ তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধে নেমো না লড়াই করো না কেন এই কথা আল্লাহর রাসূল বললেন কেন এই পথ আমাদের দেখালেন কারণ যদি আমরা আজকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাই আমরা গোটা দশেক মানুষ দাঁড়িয়ে গেলাম এই নীলফামারীর মানুষ সবাই আমরা দাঁড়িয়ে গেলাম বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কি চুপচাপ বসে থাকবে চুপচাপ বসে থাকবে নাকি তারা আপনার বিরুদ্ধে লড়াই করবে এই লড়াই করার মাধ্যম দিয়ে কি হবে দেখা যাবে আপনারা কিছু ক্ষতিগ্রস্ত হলেন সরকারও কিছু ক্ষতিগ্রস্ত হলো মাঝখানে কিছু নিরাপরাধ লোক মারা গেল কিছু মানুষের রক্তপাত হলো মানে সর্বসাকুল্যে কোনো লাভ কি হবে আজকে ওই যে আপনারা দেখেছেন সিরিয়াতে ইরাকে আমাদের কিছু বলদ ভাই মাথামোটা ভাই তারা নেমেছিলেন যুদ্ধ করতে তাদের অস্তিত্ব কি এখন আছে তাদের অস্তিত্ব নাই সেই সাথে সাথে আজকে সিরিয়ার মতো একটা দেশ ইরাকের মতো একটা দেশকে তারা পুরোপুরি ধ্বংস করে ফেলেছে ইসলামের এক ফোঁটা লাভ কি এখানে হয়েছে বাংলাদেশে আপনারা জানেন 2005 সালে 64 জেলা 63 জেলাতে বোম ফাটানো হয়েছিল ইসলামের নাম করে এই বোম ফাটানোর মাধ্যম দিয়ে ইসলামের উপকার হয়েছে নাকি ক্ষতি হয়েছে আজকে আমরা জিহাদের কথা বলতে গেলে ভয় পেয়ে যাই জিহাদের কথা শুনলে প্রশাসন ভয় পেয়ে যায় কেন জিহাদ তো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ সেই স্তম্ভের নাম উচ্চারণ আজকে আমরা করতে ভয় পাচ্ছি কেন এই জঙ্গিদের কারণে এই জঙ্গিরা জিহাদ শব্দটাকে একেবারে অন্যদিকে নিয়ে চলে গেছে ফলে জিহাদ শব্দটার এখন আগের সেই আবেদন নষ্ট হয়ে গেছে জিহাদ শব্দ যে স্পিরিট নিয়ে আমরা উচ্চারণ করতাম সেই স্পিরিট নিয়ে এখন আমরা আর উচ্চারণ করতে পারছি না এতে ইসলামের ক্ষতি হলো নাকি লাভ হলো নিঃসন্দেহে যারা এই কাজগুলো করেছেন তারা নিঃসন্দেহে ভুল পথে পরিচালিত হয়েছেন সর্বোপরি এ কথা তাদের জানা উচিত ছিল একজন মুসলমানের রক্ত আল্লাহর কাছে কাবার চেয়েও বেশি মূল্যবান আপনি যাকে হত্যা করছেন সেই লোক যদি কাফের না হয় সেই লোক যদি কাফের না হয় তাহলে আপনি মানুষ হত্যার দায়ে আল্লাহর কাছে আপনি ধরা খেয়ে গেলেন দুনিয়াতে তো ধরা খাবেনি আপনি আল্লাহর কাছেও ধরা খেয়ে যাবেন শুধু তাই না আপনার এই কাজের কারণে যত মানুষের রক্তপাত হবে আপনি দেখলেন না গত পরশুদিন পাকিস্তানের পেশাওয়ারে পুলিশদেরকে লক্ষ্য করে বোমা ফাটিয়েছে কিছু জঙ্গি এবং সেখানে 92 জন পুলিশ নিহত হয়েছে আত্মঘাতী বোমা হামলায় এই যে মানুষগুলো যারা মারা গেল তারা সালাত আদায় করছিল এই মানুষগুলো যদি মুসলমান হয় আল্লাহর দৃষ্টিকোণ থেকে এই যে 92 লোক জন লোককে যারা যে ব্যক্তির হত্যা করলো ইসলামের নাম করে সেই ব্যক্তি আল্লাহর কাছে কখনো মুক্তি পাবে সম্মানিত উপস্থিতি মাথা গরম করে লাভ নেই আপনাকে অবশ্যই পথ চিনতে হবে পথ জানতে হবে শাসক যদি অপরাধ করে তার বিরুদ্ধে আমাদের ভূমিকা কি মুনাসাহাতু উলাতিল উমুর যারা শাসক হবে তাদেরকে আমাদের নসিহত করতে হবে আমাদের সর্বোচ্চ দায়িত্ব নসিহত করা বাপ যদি কোনো অপরাধ করে সন্তান তাকে শাসন করতে পারে বাপের কাজ বাপ যদি অপরাধ করে সন্তানের কাজ হচ্ছে তাকে বড় জোর পরামর্শ দেওয়া তাকে অন্তত বলা যে বাপ এই কাজটা আপনি করেন না কিন্তু তাকে কি লাঠি দিয়ে শাসন করতে পারবে কিন্তু সন্তান যদি কোনো অপরাধ করে বাপ কিন্তু লাঠি নিয়ে তাকে শাসন করতে পারবে বাপের কাজ যদি না করে বাপ সন্তান তাকে নসিহত করতে পারে কিন্তু এর বেশি তাকে কিছু বলতে পারে না ঠিক একইভাবে আমাদের সরকার আমাদের এখন বাপের আসনে আমরা যারা সরকারের অধীনে আছি আমরা এখন সন্তানের আসনে আমরা সরকারকে নসিহত করতে পারি বলতে পারি আপনি ভুল করছেন আপনি সঠিক পথে ফিরে আসেন কিন্তু তাদের বিরুদ্ধে আমরা অস্ত্র উত্তোলন করতে পারি তাদের বিরুদ্ধে আমরা লাঠি উঁচু করতে পারি সম্মানিত উপস্থিতি যে বিষয়টি বলছিলাম প্রথম যে বিষয় আজকে আমাদের মুসলিম উম্মার তরুণ ভাইদেরকে ধ্বংস করে দিচ্ছে এই চরমপন্থা আবেগের মধ্যে পড়ে তারা নানা ধরনের চরমপন্থী কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়ে তারা আজকে মুসলিম উম্মাকে ধ্বংসের মুখোমুখি করে দিচ্ছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল এদের সম্পর্কে বহু আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন সুতরাং আমাদেরকে অবশ্যই ব্যাপারে সাবধান থাকতে হবে দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ছাড়াছাড়ি আগে বললাম বাড়াবাড়ি এখন হচ্ছে ছাড়াছাড়ি আরেক দল ব্যক্তি রয়েছেন যারা মনে করেন শুধু আমাদের দরকার ঐক্য শুধু আমাদের দরকার ঐক্য আমি ইহুদি হই আমি খ্রিস্টান হই ইহুদি খ্রিস্টান বাদ দিলাম আজকে আমাদের যেমন সৈয়দপুরে এমন একটা অবস্থা এখন এখানে লালন ফকিরও আছে এখানে শিয়াও আছে এখানে মাজারপন্থীও আছে এখানে আহলে হাদিস আছে কিছু ভাই মনে করবেন আমাদের মুসলমানদের মধ্যে এখন ঐক্য দরকার সে শিয়া হোক সে সুন্নি হোক সে মাজার পূজারি হোক সবার মধ্যে ঐক্য দরকার এই ঐক্য কখনো সম্ভব সংক্ষেপে যে বিষয়টি বলতে চেয়েছি বাড়াবাড়ির সাথে সাথে ছাড়াছাড়ি এই দুটোই আমাদের জন্য
অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে এবং এই ক্ষতির দিকগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা মনে করি যে একটু ছাড় দিলে সমস্যা কি, ওই লোকটা বেদাত করছে তো সমস্যা কি, ছোট কাজ ভালো কাজই তো করছে। অথচ আমরা বুঝলাম যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যাদেরকে তাড়িয়ে দেবেন সেই তারাই হচ্ছে বেদাতি। বেদাতের কারণে যদি তারা আখেরাতের ময়দানে আল্লাহর রাসূলের কাছে বিতাড়িত হয়, আজকে দুনিয়াতে কেন আমরা তাকে বুকে টেনে নিতে পারি? তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে, আজকে আমরা যুব সমাজ তারা কোরআন এবং সুন্নার ভুল ব্যাখ্যা করে ফেলছি। আমাদের এই ভুল ব্যাখ্যার কারণে অনেক বিষয়ে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আমরা আলেম ওলামাদেরকে অনুসরণ না করার কারণে, আলেম ওলামাদের কাছ থেকে জ্ঞান না নেওয়ার কারণে কোরআন এবং সহিহ হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে আমরা অনেক সময় পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে তাকলিদ, অন্ধ অনুসরণ করা। এই অন্ধ অনুসরণটা মূলত আমাদের মাজহাবি সমাজসহ অন্যান্য সমস্ত সমাজে রয়েছে, শুধুমাত্র আহলু হাদিস সমাজে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এই ইত্তেবা অর্থাৎ তাকলিদের বিরোধী যে অবস্থান, ইত্তেবা যে অবস্থান, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সরাসরি যে অনুকরণের অবস্থান সেটা আলহামদুলিল্লাহ টিকে রয়েছে। কিন্তু তারপরেও দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমাদের আহলে হাদিস ভাইরাও, আহলে হাদিস তরুণরাও অনেক সময় তারা তাকলিদের মধ্যে ঢুকে যাচ্ছে, তারাও অনেক সময় শায়েখদের অন্ধ অনুসরণ করে ফেলছেন। আমরা যারা শায়েখ আমাদের রয়েছেন, যারা মাশায়েখ রয়েছেন, যারা আমাদের ওলামায়ে কেরাম রয়েছেন, তারা আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র। কিন্তু নিঃসন্দেহে এটা আমাদের মাথায় রাখতে হবে যে তারাও মানুষ, তারাও ভুল করতে পারেন, তাদের কোনো কোনো বিষয় নিঃসন্দেহে সব 100% সঠিক নাও হতে পারে। ইবনুল কাইয়িম বলছেন, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া হাবিবুন ইলাইনা, নিশ্চয়ই শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া তিনি আমাদের অত্যন্ত প্রিয় পাত্র। ওয়ালা কিন্নাল হক আহাব্বু ইলাইনা, কিন্তু সত্যটা আমাদের কাছে আরও বেশি প্রিয়। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আমার কাছে প্রিয় হতে পারে, কিন্তু আমার চেয়ে আমার কাছে সত্যটা আরও বেশি প্রিয়। অকুল্লু মান আদাল মাসুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা আখুযু মিন কওলিহি ওয়া আও মাতরুক, প্রত্যেক ওই ব্যক্তি যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে বাকি যারা রয়েছেন প্রত্যেকের কথা গ্রহণ করাও যেতে পারে, আবার ছাড়াও যেতে পারে। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই শতভাগ সত্য হতে পারে, এছাড়া অন্য কোনো মানুষের কথা, তিনি যত বড় আলেমই হন না কেন, যত বড় বিদ্বানী হন না কেন, তিনি কখনো শতভাগ সত্য কিছু বলবেন বা তিনি শতভাগ সঠিক অবস্থানে থাকবেন এটা কখনো সম্ভব নয়। সর্বশেষ যে বিষয়টি, আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করা। এই জায়গাতে এসেও আমাদের অনেক ভাই অত্যন্ত বাড়াবাড়ি করে ফেলেন। এই বিষয়টি মূলত যারা মুশরিক এবং কাফের তাদের সাথে মুসলমানদের অবস্থান স্পষ্ট করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলে দিয়েছিলেন যে একজন মুমিন কখনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না, কোরআনে একই বিষয়ে বলা হয়েছে। কিন্তু আজকে আমাদের মধ্যে যে বিষয়গুলো দাঁড়িয়ে গেছে, পারস্পরিক হিংসা, পারস্পরিক আমাদের কি বলবো, নানা রকম দূরত্বগুলো এমন অবস্থানে আমাদের নিয়ে গেছে যে আমরা আমাদের সংগঠনের কারণে হোক বা যে কোনো কারণেই হোক, আজকে আমরা আমাদের ভাইদেরকে আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহর মাপকাঠিতে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছি, আবার কাছে টানছি। প্রিয় উপস্থিতি, এই জন্য দেখা যাচ্ছে এমন অনেক ভাই রয়েছেন যে সমস্ত ভাইরা সামান্য কারণে, একজন আহলুল হাদিস ভাই মানে তিনি তো ফেরেশতা নন, তার মধ্যেও কখনো কখনো বেদাত ঢুকে যেতে পারে, তিনিও নিজের অজান্তে কখনো বেদাতি কাজ করে ফেলতে পারেন, কিন্তু সামান্য একটা বেদাত করার জন্য, একটা বা দুটা বেদাত করার জন্য আপনি তাকে সরাসরি বেদাতিদের কাতারে ঢুকিয়ে দেবেন? গত কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমাদের মধ্যে একটা দল তৈরি হচ্ছে এখন জামাতুত তাহজির নামে বা জামাতুত তাখরিজ নামে, এদের কাজ হচ্ছে এ লোক সালাফিদের মধ্যে নাই, ও লোক সালাফি মানহাজের মধ্যে নাই, ও লোক আহলে হাদিসদের মধ্যে নাই, এই ধরনের কথা প্রচার করে আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে। এবং বলা যায় আমাদের আহলে হাদিস আলেমদের মধ্যে এমন কোনো আলেম এখন নাই যাদেরকে তারা মানহাজ থেকে বের করে দেয় নাই, সবাই বাদ। তাহলে কে আপনার ইসলামের সঠিক দাওয়াত নিয়ে আর থাকবে? ইমাম শেখ আলবানী বলছেন যে যদি কোনো ব্যক্তি না জেনে কোনো বেদাত করে অথবা তার মধ্যে দু একটা বেদাত তার দৃষ্টিকোণ থেকে, তার ইস্তেহার থেকে মনে হচ্ছে না এটা সঠিক, সেই জায়গাতে যদি তিনি কোনো বেদাত করে ফেলেন সেই ক্ষেত্রে তাকে সরাসরি বেদাত আখ্যা দেওয়া যায় না। অথচ আমাদের ভাইরা এই কাজটাই করে বেড়াচ্ছেন এবং এর মাধ্যম দিয়ে তারা আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহর বাস্তবায়ন করতে চাচ্ছেন। আমরা তাদের উদ্দেশ্যও বলতে চাই যে এই ধরনের অপকর্মগুলো থেকে আমাদের যুব সমাজকে অবশ্যই বেঁচে থাকতে হবে, আমাদের যুব সমাজকে অবশ্যই মধ্যম পন্থার নীতিতে আসতে হবে। যদি আমরা এটা না করতে পারি তাহলে আমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাব। সর্বশেষ আমি যুব সমাজের উত্তরণের পথ হিসাবে কিভাবে আমরা এই মানহাজগত ত্রুটি থেকে নিজেদেরকে বের করে আনতে পারবো,
প্রথম যেটা কাজ আমাদেরকে সঠিক ইলম অর্জন করতে হবে সঠিক জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় যে কাজ আমাদেরকে সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে ইসলাম মধ্যম পন্থার ধর্ম ইসলাম কখনো মানুষকে জঙ্গিবাদের দিকে ইসলাম কখনো মানুষকে চরম পন্থার দিকে ঠেলে দেয় না যে কোন অবস্থাতেই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এটাই ইসলামের মূল নীতি এই নীতি থেকে যদি আমরা দূরে সরে যাই আমরা পথভ্রষ্ট হয়ে যাব তিন নম্বর যে কাজ আমাদেরকে সাধ্যমতো সৎ আমলগুলো করতে হবে ফরজ ইবাদতগুলো করতে হবে সেই সাথে নফল ইবাদত সেই সাথে আরো যত ইবাদতগুলো রয়েছে সেগুলো সাধ্যমতো বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে কারণ এমন একটা সময় আমরা রয়েছি চারিদিকে ফিতনা এই ফিতনা থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকতে হবে এবং সেই প্রস্তুতির জন্য আমাদের যত বেশি আমল করা যায় তত বেশি আমল করার জন্য চেষ্টা চালাতে হবে মসজিদে সময় দিতে হবে দ্বীনি কাজে সময় দিতে হবে দাওয়াতি কাজে সময় দিতে হবে আমাদের উপর ইসলামে যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো সাধ্যমতো সেগুলো পূরণ করার চেষ্টা করতে হবে যেগুলো হারাম রয়েছে সেই হারামগুলো থেকে সাধ্যমতো নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে যদি এই কাজগুলো আমরা করতে পারি ইনশাআল্লাহ আমরা মানহাজগত যে ত্রুটি পদভ্রষ্ট থেকে ইনশাআল্লাহ আমরা বেঁচে যাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নিশ্চয়ই আমাদের ইবাদতের কারণে খুশি হবেন তিনি আমাদের উপর রহমত করে ইনশাআল্লাহ তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন আল্লাহ বলছেন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আমার পথে প্রচেষ্টা চালাবে আমি তাদেরকে অবশ্যই সরল সঠিক পথ দেখাবো চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আখলাকে হাসানা সুন্দর আচরণ সুন্দর স্বভাব এই মৌলিক একটা কারণ যদি আমরা মনে রাখতে পারি তাহলে অন্ততপক্ষে আমাদের সামাজিক জীবনে যে পরস্পরের যে মতভেদগুলো হচ্ছে পরস্পরের মধ্যে যে হিংসা বিদ্বেষ তৈরি হচ্ছে অন্ততপক্ষে এইটুকু হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে আজকে আপনারা বলেন অনেক ভাই বলছেন যে আহলে হাদিসরা তো কোরআন এবং হাদিস মানে তারপরেও তাদের মধ্যে এত বিভক্তি কেন আমাদের মধ্যে মূলত ধর্মীয় কোনো বিভক্তি নাই আছে আমরা সবাই একই মানহাজের অনুসারী আমরা সবাই একই আকীদার অনুসারী হতে পারে নানা দল আমাদের মধ্যে মূলত বিভক্তির কারণটা কি সামাজিক কারণ যেই সামাজিক কারণে বিভক্তি হয়েছিল সাহাবিদের মধ্যেও তাদের মধ্যে জঙ্গে জামাল হয় নাই তাদের মধ্যে সিফিনের যুদ্ধ হয় নাই তাদের মধ্যেও কিন্তু হয়েছিল এগুলো সামাজিক কারণে আমরা বলেছি ধর্মীয় কারণে ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই আমাদের আকীদা মানহাজ সবারই এক যারাই আমরা আহলুল হাদিস পরিচয় সমাজে পরিচিত আমাদের আকীদা মানহাজ সবারই এক হতে পারে আমাদের মধ্যে বিভক্তি রয়েছে সাংগঠনিক হয়তো দূরত্ব রয়েছে এই দূরত্ব একমাত্র এই কারণে যে আমাদের সামাজিক ক্ষেত্রে কিছু ত্রুটি রয়ে গেছে আমাদের আদব আখলাকের ক্ষেত্রে কিছু ত্রুটি রয়ে গেছে আমাদের মধ্যে হয়তো অনেকের মধ্যে মুনাফিকি রয়ে গেছে অনেকের মধ্যে হতে পারে মাল মর্যাদার লোভ রয়ে গেছে নানা এরকম মানবিক ত্রুটির কারণে হয়তো আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কিন্তু মৌলিকভাবে আকিদাতান মানহাজান আমরা কখনোই আলাদা নই সর্বশেষ যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা জামাতবদ্ধ জীবন মানেই রহমতের জীবন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আল জামাতু রহমাতুন আল ফুরকাতু আযাবুন জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন এই মানুষগুলো আমরা যারা এখানে এসেছি আমরা সবাই যদি একই নিয়ম নীতিতে চলাফেরা করি একই একজন ইমামের অধীনে চলাফেরা করি আমরা একই কর্মসূচি যদি আমরা পালন করতে চাই তাহলে ইনশাআল্লাহ নিঃসন্দেহে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে এতে কোনো সন্দেহের অবকাশ আছে কোনো সন্দেহের অবকাশ নেই আমরা যদি দশজন মানুষই যদি একই আকীদা মানহাজ দিয়ে সমাজে দাঁড়িয়ে যাই এই সমাজ পরিবর্তন হতে মোটেও সময় লাগার কথা না সেখানে আমরা এখানে আছি কয়েক হাজার মানুষ এই মানুষগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারতাম পারস্পরিক সহযোগিতার মাধ্যম দিয়ে এই আহলে হাদিসদের এই আকীদা মানহাজকে আমরা যদি সমাজ এই সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতাম তাহলে এই সৈয়দপুরের মাটিতে শিরক এবং বেদাতের কোনো কারখানা টিকে থাকতে পারতো না কুসংস্কারে কোনো কারখানা টিকে থাকতে পারতো না আমাদের শুধু প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সঙ্গবদ্ধ হওয়া জামাতবদ্ধ হওয়া ইনশাআল্লাহ আমাদের এই জামাতবদ্ধ এই প্রচেষ্টার মাধ্যম দিয়ে এই সৈয়দপুরের মাটি থেকে ইনশাআল্লাহ একদিন শিরক এবং বেদাত বিদায় গ্রহণ করবে কুসংস্কার ইনশাআল্লাহ বেদাত বিদায় গ্রহণ করবে তাওহীদ সুন্নাতের রাজ ইনশাআল্লাহ একদিন প্রতিষ্ঠিত হবে সর্বশেষ কথা এই আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি সবাই আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই যদি আমরা জান্নাতে যেতে চাই আমাদেরকে সর্বপ্রথম কাজ জান্নাতের পথ আমাদেরকে খুঁজে নিতে হবে শুধুমাত্র মাথায় টুপি দিলে দাঁড়িয়ে রাখলেই জান্নাতের পথ খুঁজে পাবেন না সেই পথ আপনাকে খুঁজতে হবে কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে এবং সাহাবায়ে কেরামের চলার পথ দিয়ে এই কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কেরামের চলার পথকে যদি আমরা সামনে রেখে পথ চলি ইনশাআল্লাহ আমরা জান্নাতের পথের পথিক হতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে অবশ্যই সঠিক পথ দেখাবেন ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাধ্যমে কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আমরা জান্নাতুল ফেরদাউস লাভে
ইনশাআল্লাহ সৌভাগ্যবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমাদের যুব সমাজকে ইসলামের প্রকৃত নীতি এবং আদর্শের উপর টিকে থাকার তৌফিক দান করুন। আমাদের যারা এখানে নারীরা এসেছেন, মুরব্বীরা যারা এসেছেন, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পথে নিজেকে পরিচালনা করার জন্য এবং সমাজকে পরিচালনা করার জন্য তৌফিক দান করুন। আমি পরিশেষে আহলে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ নীলফামারী জেলাকে, বিশেষ করে সৈয়দপুর উপজেলা শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সৈয়দপুরের মাটিতে এত সুন্দর একটি আয়োজনের উদ্বোধন করার জন্য। আমরা আশা করি, বিশ্বাস করি, প্রত্যাশা করি আজকের দিনটা ইনশাআল্লাহ সৈয়দপুরের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পক্ষে এত জনতা যখন এখানে উপস্থিত হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে এই সৈয়দপুরের মাটি অবশ্যই অবশ্যই তাওহীদ এবং সুন্নার ঘাঁটি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেজন্য কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।